গুড ইভিনিং বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর মন্দির শেয়ার করব। এই মন্দিরটি হলো রানাঘাট থেকে মাঝদিয়াতে যেতে এই মন্দিরটি পড়ে। তো এই মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্র তৈরি করেছিল। এই মন্দিরটি এশিয়ার দ্বিতীয়তম শিবনিবাস মন্দির নামে পরিচিত। তো দেখো মন্দিরটি তোমাদের আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মন্দিরটা চারিপাশ দিয়ে কিন্তু ঘোরা যায়। বাবা ভোলেনাথের নাম করতে করতে এই যে রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে, এই মন্দিরটি চারিপাশ দিয়ে ঘোরা যায়, বেশ বড়। আর ওই যে ওপাশে দেখা যাচ্ছে টাওয়ারের মতন, ওটা হলো কৈলাস ভবন। ওখানে এই মন্দিরে যারা বেড়াতে আসে তারা কিন্তু সেই লজে থাকতে পারে। দেখলে বন্ধুরা তোমাদের কিন্তু ওই যে দেখতে পাচ্ছ কৈলাস ভবন, এটা হলো কৈলাস ভবন। এই দেখো লেখাই আছে এখানে, যে সমস্ত তীর্থযাত্রীরা আসে এই মন্দিরে বাবার স্থানে এখানে। তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। দেখতে পাচ্ছ এখন আমি মন্দিরের ওপরে উঠে যাচ্ছি। এই দেখো এখানে বোর্ডটির মধ্যে কিন্তু লেখাই আছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বরী শিবনিবাস। এই মন্দিরটা কিন্তু নদিয়া জেলায় অবস্থিত। দেখছো বন্ধুরা, তো চলো এবার ভেতরে যাই, বাবা ভোলেনাথের সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। দেখো এই যে বাবা ভোলেনাথ, আমি কিন্তু অনেকটা ওপরে উঠছি, দেখতেই পারলে বাবা ভোলেনাথ কিন্তু অনেক উঁচুতে আছে। ঠিক যেমন আমাদের মাথার উপরে বাবা ভোলেনাথ থাকে, ঠিক তেমনিভাবেই এখানেও আছে। তা আমি সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে কিন্তু বাবা ভোলেনাথকে একদম কাছের থেকে, এই যে দেখছো সিঁড়িটা অনেকটা উঁচুতে বাবা ভোলেনাথ এখানে। দেখো খুব সুন্দর এই মন্দিরটা, আমারও জানা ছিল না এই মন্দিরটা যে এখানে আছে। আজকে ফার্স্ট টাইম দেখলাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখছো ভীষণ সুন্দর মন্দিরটা। দেখো শিবরাত্রিতে এই মন্দিরে ভীষণ ভিড় হয়, আর মন্দিরের ভেতরটা দেখো দেখেছো বন্ধুরা, ঠিক এই মন্দিরটার পাশেই কিন্তু বন্ধুরা আরেকটি মন্দির আছে, এটা হলো রাম ও নারায়ণ মন্দির। তো চলো একটু এই মন্দিরটাও একটু দেখে আসি, পাশাপাশি যখন আছে। দেখো এই মন্দিরটাতেও এখন তোমাদের একটু ঢুকে ভেতরটা দেখাবো। এই দেখো লেখা আছে রাম ও নারায়ণ। তো চলো দেখি ভেতরে একটু যাই। এই দেখো খুব সুন্দর এই মন্দিরটাও, আমার তো খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। এই মন্দিরটি, এই এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবনিবাস মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তৈরি করেছিল। তো চলো ভালো লাগলে ছোট্ট একটা লাইক।